হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফ্রম ইউনিক এডুকেশন কেয়ার। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আপনি বাইনারিতে রূপান্তর করতে পারবেন। আগের টিউটোরিয়ালটিতে আমরা অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করেছিলাম সেটা দেখিয়েছিলাম। যদি আপনি আগের টিউটোরিয়ালটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, তাহলে আজকের টিউটোরিয়ালটি বুঝতে আপনার সুবিধা হবে। কারণ অক্টাল থেকে বাইনারিতে এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের যে নিয়ম আছে সেটা প্রায় সেম। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরু করার আগে বলে নিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এবং আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, আমার পাশে একটা ছক দেখতে পাচ্ছেন, যে ছকে আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করে দেখিয়েছি। তো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য যে ট্রিকটি আমি ইউজ করেছি সেটা আমি এখন বলে দিচ্ছি। দেখুন, এখানে একেবারে শেষের যে ডিজিটটি আছে সেটা আমি কীভাবে সাজিয়েছি, সেটা আমি ক্রমানুসারে 010101 এভাবে সাজিয়েছি। অর্থাৎ একেবারে শেষের যে ডিজিটটা সেটা আমি 0101 এই ক্রমানুসারে সাজিয়েছি। তারপরে যে ডিজিটটা, অর্থাৎ শেষ থেকে দ্বিতীয়তম যে ডিজিটটা, সেটা আমি প্রথমে 2টা 0, তারপরে 2টা 1, তারপরে 2টা 0, তারপরে 2টা 1 এই ক্রমানুসারে সাজিয়েছি। তৃতীয় যে ডিজিটটা আছে, শেষ থেকে তৃতীয় যে ডিজিটটা আছে, সেটা আমি প্রথমে 4টা 0 বসিয়েছি, তারপরে আবার 4টা 1, তারপরে আবার 4টা 0, তারপরে আবার 4টা 1 এভাবে বসিয়েছি। তারপরের যে ডিজিটটা, অর্থাৎ শেষ থেকে একেবারে শেষের যে ডিজিটটা, অর্থাৎ চতুর্থতম যে ডিজিটটা, সেটা আমি কিভাবে সাজিয়েছি, সেটা আমি প্রথমে 8টা 0 বসিয়েছি, তারপরে 4টা 0। তো ভিউয়ার্স, এভাবেই আমি হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করেছি। আপনারা এখন বই খুলে মিলিয়ে দেখুন যে আমার এই রূপান্তরটি ঠিক আছে কিনা। অর্থাৎ এখান থেকে 7-এর মান মিলান, 5-এর মান মিলান, 15-এর মান মিলান, দেখুন যে হেক্সাডেসিমাল সংখ্যাকে আপনি বাইনারিতে রূপান্তর করে ফেলেছেন। তো এটা ছিল একটা পদ্ধতি। এখন আরেকটা পদ্ধতিতে কীভাবে আপনি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারেন সেটা আমি দেখাবো। এটা হলো মূলত বিসিডি কোডের মাধ্যমে। তো বিসিডি কোড সম্পর্কে আমি এর আগের টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম, যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো প্রথমে আমরা বিসিডি কোডটি লিখে ফেলি। তো বিসিডি কোডের জন্য প্রথমে আমরা 1 দেব, 1-এর সাথে 1 যোগ করে এখানে 2 হবে, 2-এর সাথে 2 4 হবে, এবং 4-এর সাথে 4 8 হবে। তো ভিউয়ার্স, এটা হলো বিসিডি কোড। কেন আমরা 4টা ডিজিট নিলাম? কারণ আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে যখন বাইনারিতে রূপান্তর করব তখন আমরা 4টা ডিজিট ইউজ করব। কিন্তু অক্টালের ক্ষেত্রে আমরা 3টা ডিজিট ইউজ করেছিলাম, কারণ অক্টাল সংখ্যাকে বাইনারিতে যখন রূপান্তর করব তখন 3টা ডিজিটে রূপান্তর করতে হয়, আর হেক্সাডেসিমাল সংখ্যাকে 4টা ডিজিটে রূপান্তর করতে হয়। তো আমরা এখন এই বিসিডি কোডের মাধ্যমে যে কোনো একটি হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি মান লিখব। ধরুন আমরা 8-এর হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি মান লিখব। তো এখানে দেখুন কোন সংখ্যা যোগ করে 8 বানানো যায়। দেখুন এখানে 8 অলরেডি আছে, যার কারণে আর কোনো সংখ্যা যোগ করা লাগছে না। তো 8 যেখানে আছে সেখানে আমরা 1 দিব, আর বাকিগুলোতে 0 0 0 দিব। তো এখন আপনারা মিলিয়ে দেখুন যে হেক্সাডেসিমাল সংখ্যা 8-এর মান 1, তারপরে 3টা 0। তো এখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যা 5-এর মানটি বাইনারির মাধ্যমে বের করব। তো 5 কোন কোন সংখ্যা যোগ করার মাধ্যমে তৈরি করা যায়? দেখুন এখানে 4 আছে, এখানে 1 আছে, 4 আর 1 যোগ করলে 5 হয়। তার মানে যোগের জন্য আমরা যে সংখ্যার দুইটি ইউজ করছি সেই সংখ্যা দুইটির জায়গায় আমরা 1 দেব। এখানে 4 ইউজ করছি, যার কারণে 4-এর নিচে 1, এখানে 1 ইউজ করছি, যার কারণে 1-এর নিচে 1। তারপরে যে সংখ্যা দুটো আছে সেটা আমরা 0 দ্বারা পূরণ করব। তো দেখুন এখন হেক্সাডেসিমাল সংখ্যা যে 5, তার মান বাইনারিতে রূপান্তর করলে এটা হয়, আর এটা ছিল 8। তো ভিউয়ার্স, এখন আরও একটা উদাহরণ দিই। ধরুন আমরা হেক্সাডেসিমাল সংখ্যা 15-কে বাইনারিতে রূপান্তর করব। তো এখন দেখুন এখান থেকে কোন কোন সংখ্যা যোগ করার মাধ্যমে 15 বানানো যায়। দেখুন এখানে 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 14, 14 আর 1 15। অর্থাৎ সব সংখ্যাগুলো যোগ করে আমাদের 15 বানাতে হচ্ছে। তার মানে সব সংখ্যার নিচে 1 হবে, কারণ আমরা
যোগ করে যখন 15 বানিয়েছি তখন চারটে সংখ্যা ইউজ করেছি। তো এক কথায় আমরা হেক্সাডেসিমাল সংখ্যা বানানোর জন্য যে সংখ্যাগুলো যোগ করব সে সংখ্যাগুলোর নিচে 1 দেব, বাকি সংখ্যাগুলোতে 0 দেব। তো এটা হলো 15 এর মান। তো ভিউয়ার্স আপনারা এখন মিলিয়ে দেখতে পারেন যে হেক্সাডেসিমাল সংখ্যা 8, 5, 15 এর মান এগুলো কিনা। তো ভিউয়ার্স এভাবে খুব সহজে বিসিডি কোডের মাধ্যমে আপনি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবেন। তো এটা শিখে রাখুন অবজেক্টিভের জন্য, কারণ অবজেক্টিভে খুব সহজে এবং খুব দ্রুত আপনি বিসিডি কোডের মাধ্যমে হেক্সাডেসিমাল কিংবা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। যদি আজকে টিউটোরিয়ালে কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন এবং বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ।